আসসালামু আলাইকুম আমি মুন্নি বলছি আজ আমি আপনাদের জন্য আমার রান্না করা আরেকটি নতুন রেসিপি নেই ঘরে কীভাবে আপনারা গার্লিক বা রসুন পাউডার বানাতে পারবেন সেটা আজকে দেখাবো আমি দুটো বড় রসুন ভালো মতো ছিলে কুচি করে কেটে নিলাম এবং এই কুচিগুলোকে আমি একটা প্যান গরম করে নন স্টিক প্যান হলে ভালো হয় আমি রসুনগুলোকে হালকাভাবে ভেজে নেব এবং এমনভাবে ভাজবো যেন পুড়ে না যায় কিন্তু হালকা শুকনো শুকনো থাকে এবং পাঁচ ছয় মিনিট ভাজার পরে আমি চুলোটো নিভিয়ে সেই গরমের মধ্যেই আবার এটা কিছুক্ষণ রেখে দেব এমন করে আমি এই প্রসেসটা দু দিন করব বিকজ আমরা যারা দেশের বাইরে থাকি আমাদের সবসময় কোল্ড ওয়েদার থাকে সো ঘরে আমরা যদি এভাবে হালকা ফ্রাই ড্রাই করে নিই দু দিনে কিন্তু আমরা সুন্দর রসুনের পাউডার করে নিতে পারবো এখন আমি দ্বিতীয় দিনও এভাবে ঠিক ফ্রাই প্যানে আগের মতো ভেজে নেব আর যারা রোদে শুকাতে চান তারা কিন্তু খুব কড়া রোদে দুই দিন ভালোভাবে রাখলেই খুব মছামচা টাইপের হয়ে যাবে তো আমি আবারও এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে দেন আবারও প্যানে গরমের মধ্যে রাখবো এবং যদি মনে হয় যে পুরোপুরি ক্রিপসি ভাবটা আসেনি তাহলে কিন্তু এই প্রসেসেই আবার আরেকবার আপনারা করে নিতে পারেন ভালোভাবে ভেজে এভাবে রেখে দেব এবং এটা আস্তে আস্তে দেখা যায় মচ টাইপের হয়ে যায় খুবই মচ টাইপের হয়ে যায় দেন আমি একটা গ্রাইন্ডারে ব্ল্যান্ড করে নিব ধৈর্য সহকারে এটা ব্ল্যান্ড করতে হবে যদি ব্ল্যান্ড করার পরে আপনারা দেখেন যে এটা পুরোপুরি পাউডার হচ্ছে না একটু দলা দলা হয়ে আছে যদি ভালোভাবে না শুকায় ওরকম কিন্তু হতে পারে তখন ওই দলাটাকে আবার কিছুক্ষণ ফ্রাই প্যানে ভেজে দেন আবার মেশিনে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর পাউডার হয়ে যাবে এটা হচ্ছে একটা টিপস এই তো আমার রসুনের পাউডারটা কিন্তু খুব সুন্দর হয়ে আসছে এবং এটা স্মেলটাও কিন্তু খুবই সুন্দর এটা বানানোর পরে কিন্তু আপনারা এয়ারটাইট বক্সে রাখতে হবে এই তো হয়ে গেল আমার রসুনের পাউডার তো সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং